হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লোরেন্স ডেইলি লাইফ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমি কয়েকদিন পরে আবার ব্লগ দিচ্ছি, আর সকাল সকাল উঠে গেছে, সুন্দর সুন্দর ফুল দেখি আমি ব্লগটা শুরু করছি। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে বাকি কথা। তো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি আমার তরিকায় ম্যাগি। তো আমি ছোটোবেলায় মানে 9-10 যখন থেকে রান্না একটু একটু করি, তখন থেকে এই প্রসিডিওরে ম্যাগিটা খেতে ভালোবাসি। তাতে প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে তার মধ্যে কুচিয়ে রাখা টমেটো আর লঙ্কা দিয়ে ভালো করে একটু মানে টমেটোগুলোকে গলিয়ে নিই, তারপরে তার মধ্যে নুন আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিই, তারপরে তার মধ্যে ম্যাগিটাকে ছেড়ে দিয়ে দিই। ম্যাগিটাকে না আমি একটু ভেঙে ভেঙে দিই, কারণ কি খুব লম্বা লম্বা সুতোর মতো হলে আমার ওটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য ম্যাগিটাকে ভেঙে ভেঙে তারপরে এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। আমার না অ্যাকচুয়ালি এই প্রসিডিওরে যে ম্যাগিটা হয় সেটা একটু শক্ত শক্ত খেতে ভালো লাগে, তো সেই জন্য জলটা আমি শেষে দিয়ে দিই। ম্যাগিটা দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে আমি জলটা দিয়ে সামান্য ফুটিয়ে নেব, আর তার মধ্যে ম্যাগির যে টেস্ট মেকারটা আছে সেটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার টেস্টি ইয়ামি ম্যাগি। তো এই পদ্ধতিতে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। ও সামান্য চিনিও দিই আমি এর মধ্যে, তো যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানিও। আর আজকে সকাল থেকে ভীষণ কুয়াশায় ঢেকে আছে চারিদিকে, তো আমি তাও তার মধ্যে ছাদে এলাম। সকালে ছাদে না আসলে ঠিক মনটা ভালো লাগে না, সেই কারণেই একবার আসলাম। তো এখন একটু সামান্য কেটেছে, কিন্তু সকালের দিকে আরও ঘন কুয়াশা ছিল। আমার না এরকম ওয়েদার ভালো লাগে না, আমার একদম সানি সানি ওগুলোই ভালো লাগে। আর এই দেখো একটা কাক, তোমাদের তো দেখানো হয়নি, আমার ব্যালকনিতে যে বড় বড় টবসগুলো ছিল আমি ওগুলোকে তুলে দিয়েছি, যেমন এই ঝাউ গাছটা, তারপরে লাউ গাছটা বেশ সুন্দর বাড়ছে। তো আমাদের বাড়ির যে কাকিমা আসেন তিনি একটু তার টার দিয়ে ওটাকে যাতে উপরে উঠে যায় তার ব্যবস্থা করেছে। আর এই ঝাউ গাছটা তো মরে গেছিলো, আর পাশে এইটা হচ্ছে সেই গত বছরের কলমি। আমি ভেবেছিলাম এগুলো মরে গেছে, কিন্তু দেখছি জল পেয়ে এগুলো আবার হয়েছে। আর এই দেখো সেই পুরনো পেঁয়াজ পুঁতেছিলাম, সেটারই স্প্রিং অনিয়ন হয়ে রয়েছে, ঘাসও হয়ে আছে যদিও এর মধ্যে। আর এই যে উচ্ছে গাছে বেশিরভাগটাই কেমন যেন খারাপ খারাপ হয়ে আসছে, কিন্তু তাও এই তারটাকে ধরে এরা উঠে যাচ্ছে, দেখা যাক কি হয়। আর দুটো ছোট্ট ছোট্ট উচ্ছে দেখতে পাচ্ছি, তো ফিলিং ভেরি এক্সাইটেড। আর আমি নিচেও উচ্ছে গাছ লাগিয়েছি, দেখা যাক ওগুলো কেমন হয়। এটা নিজে নিজেই হয়েছিল, মানে হয়তো কখনো দানা ছড়িয়েছিলাম, ঘরোয়া দানা, সেটা থেকেই হয়েছে। আর নিচে আমি কিনে এনেছিলাম, সেটা থেকে দেখা যাক কোনটা ভালো হয়, এটা আদৌ হয় কি না হয়। আর এই যে আলু গাছ আবার ফুলও হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। জাস্ট দেখো ওর সাহস, আমি এত কাছে দাঁড়িয়ে আছি তাও ভয় পাচ্ছে না, ইভেন এদিকেই এগিয়ে আসছে। ওই দেখো, হই হই, নিচে আমার ব্যালকনিতে আমি জাস্ট ছোটোখাটো কিছু গাছ রেখেছি, লাইক যেগুলো আমি টবগুলো রং করেছি। এখানে একটা আলু গাছ রেখেছি, আর এই যে ছোট্ট লঙ্কার চারা, এটা ছোটো ছোটো হয়েই বাড়ছে, খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে না। আর এই যে ছোলা গাছগুলো দেখেছিলে,
এর মাঝখানে এটা উচ্ছে আমি দানা কিনে এনে লাগিয়েছিলাম, আমি ভেবেছিলাম হবে না, বাট হয়েছে দেখছি। আর এই ছোলা গাছ, পাশে রয়েছে রসুন গাছ, মানে যত ছোটো গাছগুলোকে আমি রেখেছি। আর এই টবটাতেও একটা উচ্ছে গাছ হয়েছে, মানে এখানে আমি তিনটা দানা লাগিয়েছিলাম কিন্তু একটাই হয়েছে। আর এই টবটায় পাথরকুচিগুলো আর স্প্রিং রসুন গাছগুলো তো রয়েইছে। আর লাস্ট সানডে বেরিয়েছিলাম, বলেছিলাম লিপ বাম লাগবে, তো আমি কালার এসেন্সের এটা নিয়েছি। আমি আমি অ্যাকচুয়ালি বেবি লিপটা ইউজ করি, বেবি লিপটা ভীষণ ভালো, তো দোকান থেকে বললো যে এটা ইউজ করে দেখতে পারেন, তো সেই কারণেই নিয়েছি। তবে আমি ইউজ করার পরে দেখছি যে মেবলিন মানে কী বলে বেবি লিপটা অনেক বেটার এই অন্য সব কিছুর থেকে। আর এই নেল পালিশটাও নিয়েছিলাম। আর এখন যে ফুলটা দেখছো এটা বেশ সুন্দর দেখতে, এটা কাকিমাকে বলেছিলাম একটা গাছের কথা, তাই দেখানোর জন্য নিয়ে এসেছিল। দুটো ফুল ফুটে আছে বলে আমি এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। মিডিল থেকে শুরু করো, মিডিল আগে দাও। তো অভিবাবু তার নিজের চয়েসে এই যে মিরর স্টিকারগুলো হয় ওয়ালের জন্য, সেগুলো আমাকে না বলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনে এনেছেন। তো রিয়েলি আমি সত্যি সারপ্রাইজ, এই ধরনের ঘর সাজানোর জিনিসগুলো বায়না করে আবদার করে করে আমি আনতে পারি না, তো সেখানে ও নিজের থেকে অর্ডার করেছে, মানে ভীষণই মজার ব্যাপার। আর আমরা প্রথমে বেসিনের এরিয়াতে এটাকে সেট করতে চেয়েছিলাম, বাট আমাদের টাইলসগুলো 3D টাইলস হয়, ওগুলো সেট হয়নি। আর তারপরে পাশে আরেকটা দেয়ালেও ট্রাই করা হয়েছে, সেখানেও হয় ভালো লাগছিল না, তো শেষমেশ সেটা বেডরুমে এখানেই আমরা সেট করছি। তো কেমন লাগলো জানিও। আর আজকে ভিডিওটাকেও এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো। আর অনেকদিন পরে আমি ভিডিও দিলাম, তো তার জন্য সরি। আমি চেষ্টা করবো রেগুলার দেওয়ার, কিন্তু যদি কখনো না দিতে পারি তাহলে বুঝে নিও কোনো সমস্যায় রয়েছি। তো সবাই খুব ভালো থেকো, বাই।